আঙ্গুলের কাজ করে না নাই, পাওয়ে পাওয়ের কাজ করে না নাই, হাতে হাতের কাজ করে না নাই। ঠিক এইভাবে আমার আপনার যেটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, মৃত্যুর আগে আগে প্রত্যেকটা জিনিস আদত বানান লাগবো, কথায় কথায় যেন আল্লাহর নাম মুখের মধ্যে আসে। উষ্টা খাইলাম, উষ্টা খাওয়ার সাথে সাথে ইন্না লিল্লাহ উপর দিকে উঠলাম, আল্লাহু আকবার, নিচ দিকে গেলাম সুবহান আল্লাহ, কোন খারাপ খবর শুনলাম ইন্না লিল্লাহ, ভালো খবর শুনলাম মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ, এমন ভাবে কলিমার দশটা বুল আছে, এই দশটা বুলি আমার আপনার মুখের মধ্যে মুখ যদি এরকম আদত ডালতে পারেন, এরকম আদত যদি বানাইতে পারেন, আল্লাহর কসম মৃত্যুর সময় কলিমা নসিব হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সরাসরি হাদিস আছে, যে ব্যক্তির প্রথম বাক্য এবং শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ, প্রথমটা তো গেছেই, অনামগো বাবা মা টাটা ভাই ভাই আগে শিখাইছার, না দাদু আগে শিখাইছার, না আব্বা ডাক আগে শিখাইছেন, কি ডাকি গেছে কবার সুবিধা আছে কি, সুবিধা আছে কি, গতি কেউ ছয় মাহিলি পরীক্ষা উঠে গেছে গা, সামনে যেটা রয়েছে এটা কি পরীক্ষা, এটা বছরিকা পরীক্ষা, এটা একবার ফাইনাল পরীক্ষা, ফাইনাল ফাইনাল এক্সামিনেশন। এই ফাইনাল এক্সামের মধ্যে যদি আমরা ফেল করি, উপায় আছে, উপায় আছে, আফসোস করবে মানুষ, ইয়ালাইতাহা কানাতিল কাদিয়া, আল্লাহর কাছে আফসোস করবে, সময় চাইবে আমাকে আবার পাঠাও, হাইরে আফসোস, আল্লাহর কাছে মা, আল্লাহর কাছে কব মা আগনা আননি মালিয়া, আল্লাহ আমার এত কোটি টিয়ার সম্পত্তি আছিল, এত মাল আছিল, মাল কোনে গেল, হালাকা আননি সুলতানিয়া, এলাকার মধ্যে দেওয়ানি ছিলাম, মাতবর ছিলাম, আমি অমুক মেম্বার ছিলাম, অমুক প্রেসিডেন্ট, অমুক কাউন্সিলর, অমুক এমএলএ ছিলাম, অমুক মিনিস্টার ছিলাম, এবারে ফল না ছিলাম, দফ না ছিলাম, তফটা ছিলাম, এই ক্ষমতা কোথায় গেল? তখন হুকুম আসবে, খুঁজো ধরো তাদেরকে, তাদের গলায় বেড়ি লাগাও, সুম্মাল জাহিমা সল্লু, তারপর তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। গতিকে মরার আগে এই কবরস্থানে যাওয়া লাগবো, গতিকে কবরস্থানের জন্য নিজের প্রস্তুতির প্রয়োজন আছে। আপনি নিজে বাড়িতে থাকবেন, ক্ষণস্থায়ী জীবন, দুই দিনের জীবন, দুই দিন থাকবেন, তার জন্যই বারাখানা বিল্ডিং, মহিলা দেখেন না দুই সেকেন্ড আপনারা পালিং এ রাখেনি কি, কথা কন নাকে, এ ভাই কথা কন নাকে, দুই সেকেন্ড আপনারা পালিং এ রাখেনি কি, মারা যাওয়াও শেষ, পালিং এর থেকে নিচে নামানো শেষ, নিচে নামাইলো মানে একবার সরাসরি বারান্দায়, কথা কন ঠিক কিনা, এই বালাখানা কার, দামি গাড়ি কার, তুমি যত দামি গাড়ি চড়ো তোমার শেষ গাড়ি হবে খাট, তুমি যত দামি বিল্ডিং বানাও শেষ ঘর হবে তোমার কবর, তুমি যত দামি পোশাক পিন্ধো না কেন তোমার শেষ কাপড় হবে কাফন। কিসের বাহাদুরি তোমার, কিসের এত অহংকার, কিসের এত তোমার কি, তুমি সারা জীবনের সব প্রস্তুতি করছো, কবরের প্রস্তুতি কি করছো, কবরের মধ্যে তুমি কি ডোনেশন দিছ, কবরের জন্য তুমি কি তৈরি করছো, কোন আমলটা তুমি রেডি করছো।